সুপার বাইক একটা হাই সেগমেন্টের যদি বাইকারে থাকতো তখন তো তাহলে বাবানটার হয়ে যেত। ওরে বাপরে, আজকে পরীক্ষা ছিল, ঠিক আছে। আজকে ভিডিওটা মানে জাস্ট দুবার ফাঁকা টাইমে আসছি, সেই জন্য ভিডিও কন্টেন্ট বেরিয়ে যাবে, দুটো কন্টেন্ট সেই জন্য, তাছাড়া কোনো ব্যাপার না। বললি 5:30টার সময় তো আমি তো তাড়াতাড়ি এলাম। কটা বাজছে? একটা 5:10ও হয় না। চাপ পরীক্ষা শেষ? আর কটা আছে? কিছু খাবি? ফুচকা খাবি? চিলি চিকেন খাবি? চিলি চিকেন আগে করবো, বল। গ্রাফাইটে কি হয়েছে? পুলিশ দেখবি তো শুধু।
দেখতে পাচ্ছি জিনিস কত লোক কি হয়েছে দেখবি চ শুধু সব মিছিল মিছিল। দেখ দেখ সব লোক আসছে দেখ শুধু মিছিল বেরোবে গাছকে।
বাপ রে, উনিকে নামে গিয়ে এলাম। এরপরে দেখি, তারপরে আজকে মেনু একটা আইটেম হবে, কি দেখো তোমরা। যারা যারা ভিডিওটাকে এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে। আবার সেই অফরোডিং এর জায়গাটাতে চলে এসছি। অফরোডিং, এইসব জায়গায় অফরোডিং করতে না গাই, সত্যি বলছি সেই লাগে, সেই ওপি লেভেল যাকে বলে না, সেই রকম কিছু একটা ব্যাপার চলে আসে। ঠিক আছে চলো। তো গাইস, আমি একটা জিনিস দেখেছি, এই 125 পালসারের 125-এ মানে পেছনের চাকাটা যত জোরেই ব্রেকটা প্রেস করি না কেন, পেছনের চাকাটা কিন্তু লক হবে না, ঠিক আছে। কেন জানি না, এবার ড্রাম ব্রেক তো, সেই জন্য মানে লক কিছু মতেই হবে না যত জোরেই প্রেস করি না কেন। এরপর জানি না এটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে, আমি ভালো দিকটা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে। চলো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, বাই বাই গাইস, আজকের মতন।